হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে স্টেপ বাই স্টেপ ক্লাস যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এমনকি পাবলিক সার্ভিস কমিশনার অনেক পরীক্ষাতে কাজে লাগবে সামনেই আসছে আবগাড়ি পুলিশের ম্যান পরীক্ষা তার জন্য এই প্রশ্নগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এই ধরনের ক্লাস প্রতিদিন সময় মতো পাওয়ার জন্য তো চলুন আজকের ক্লাসটি শুরু করবো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো মানুষের দেহকোষে ড্যাস জোড়া ক্রমোজম থাকে এ বাইশ সি তেত্রিশ সি তেইশ ডি চুয়াল্লিশ সঠিক অ্যান্সার হয়ে যাবে সি তেইশ মানুষের দেহকোষে তেইশ জোড়া ক্রমোজম থাকে নেক্সট কোয়েশ্চেন লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায় এ পাতায় বি কাঁধে সি মূলে ডি ফলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি মূলে নেক্সট কোয়েশ্চেন বন্ধাত্ম প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন ডি ডি ভিটামিন ই সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ভিটামিন ইন মানব শরীরের কোন অংশে ইউরিয়া উৎপন্ন হয় এ বৃক্ষ ডি পাকস্থলী সি যকৃত ডি বৃহতন্ত্র সঠিক অ্যান্সার হয়ে যাবে সি যকৃত নেক্সট কোয়েশ্চেন ড্যাশ উদ্ভিদ শালক সংশ্লেষে অক্ষম এ মস বি ফান সি ছত্রাক ডি ভলবক্স সঠিক অ্যান্সার হয়ে যাবে সি ছত্রাক ছত্রাক শালক সংশ্লেষে অক্ষম পরের কোশ্চেন সালোক সংশ্লোধ উৎপন্ন প্রথম জৈব যৌগটির নাম কি এ গ্লুকোজ বি পিজিএ সি এন এ ডি পিএইচুক বি পিজিএ পরের কোশ্চেন পায়রায় ড্যাস বাইতলি থাকে এ আটটি বি নয়টি সি পাঁচ জোড়া ডি তিন জোড়া সঠিক আনসার হয়ে যাবে বি নয়টি পায়রায় নয়টি বাইতলি থাকে পরবর্তী কোশ্চান পূর্ণবয়স্ক মানুষের মোট অস্থির সংখ্যা কত এ দুশো পাঁচটি বি দুশোটি সি দুশো ছয়টি ডি দুশো পঞ্চাশটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সি দুশো ছয়টি পরের কোশ্চেন পিটুইটারি গ্রন্থি পাওয়া যায় ড্যাস এ ব্রেনের উপর বি ব্রেইনের নিচে সি ব্রেইনের পাশে ডি কোনোটি সঠিক নয় তো সঠিক অ্যান্সার কী হবে ডি না বি ব্রেনের নিচে পিটুইটারি গ্রন্থি পাওয়া যায় লাস্ট কোয়েশ্চেন কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত এ আয়রন বি ম্যাগনেসিয়াম সি তামা ডি ক্যালসিয়াম সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ক্যালসিয়াম ক্যালসিয়াম হিমোগ্লোবিনে অব কোন খনিজ পদার্থটি হিমোগ্লোবিনে অবস্থিত ক্যালসিয়াম হিমোগ্লোবিনে অবস্থিত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ